প্রথমবারের মতো সুদান ও দক্ষিণ সুদানের অমীমাংসিত এলাকা আবেতে শান্তিরক্ষী মিশনে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর 512 জন সদস্যের একটি কন্টিনজেন্ট কাজ করবে। মঙ্গলবার এই টিমের 160 জন সদস্য বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মিশন এলাকায় যাচ্ছে। পর্যায়ক্রমে বাকি সদস্যরা মিশন আবেতে যাবে। মূলত মিশনের সীমান্ত পর্যবেক্ষণ অংশ হিসেবে মিশনের বিভিন্ন সেক্টর এবং টিম সাইট সমূহের সুরক্ষা প্রদান করবে সেনাবাহিনীর দলটি। 3 দশকের বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের অভিজ্ঞতায় সমৃদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী অবস্থানে রয়েছে। তার অংশ হিসেবে প্রথমবারের মতো ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই ইউনিসফাতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন কন্টিনজেন্ট। নতুন সীমানা হচ্ছে তার মাঝখানে বেশিরভাগ এলাকা, এই আপনারা জানেন আমরা এটা নিয়ে জাতিসংঘের পাশাপাশি এইখানে অবদান নাই। এই মনোভাব নিয়ে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আজকের দিনটি বিশেষ উল্লেখযোগ্য, কেননা ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই, সংক্ষেপে ইউনিসফা, মিশনের সীমান্ত পর্যবেক্ষণ মেকানিজমের অংশ হিসেবে এই কন্টিনজেন্ট বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে কেবলমাত্র মৌলিক অস্ত্র ও সরঞ্জামাদি নিয়ে সরাসরি অপারেশন এলাকায় মোতায়েন করা হচ্ছে। যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে ওই এলাকার জনসাধারণের মধ্যে কিছু অস্থিতিশীলতা এবং কিছু দুষ্কৃতিকারীর চলাচল। আমাদের দায়িত্ব থাকবে মূলত সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা বিগত 3-4 মাস ধরেই প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি মিশন এলাকার তথ্য সংগ্রহ করতে, ওই জায়গাতে আমাদের কী ধরনের সিকিউরিটি থ্রেট হতে পারে এটা আইডেন্টিফাই করতে, এবং সেই আদলে আমাদের প্রশিক্ষণটাকে এখানে কাস্টমাইজ করতে। তো সেই হিসেবে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেছি, এবং আমাদের যে সরঞ্জামাদি নিয়েছি আমরা সেগুলো মিশন এলাকাতে আমাদের যে দায়িত্ব থাকবে সেটা পালন করার জন্য উপযোগী যেন হয় সেটা নিশ্চিত করেছি। আবেই যে এলাকাটা, ওখানে ম্যাক্সিমাম মানুষই হলো মুসলিম, তো তাদের ভাষা হলো আরবি। তাদের ভাষাগত সমস্যা দূর করার জন্য আমাদের যাতে কমিউনিকেশন সিস্টেমটা ভালো থাকে সেই জন্য আমাদের সাথে আমরা ইন্টারপ্রেটার নিয়ে যাচ্ছি, যারা তার দোভাষী হিসেবে কাজ করবে এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করবে যেন আমাদের কোনো ধরনের মিসকমিউনিকেশন না হয়। এর পাশাপাশি আপনি যেটা বললেন লেভেল 1 হসপিটাল, অর্থাৎ কোনো ধরনের মেডিকেল সহায়তার জন্য আমাদের এখানে 4 জন অফিসার যাচ্ছে ডাক্তার হিসেবে, এছাড়া 2টি লেভেল 1 হসপিটাল যাচ্ছে, যারা সম্পূর্ণভাবে সকল ধরনের ইকুইপমেন্ট প্লাস ওষুধ সরঞ্জাম সব কিছুই নিয়ে যাচ্ছে। এছাড়াও যদি কোনো ক্ষেত্রে কোনো দরকার পড়ে আমরা জাতিসংঘ কর্তৃক যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা পেয়ে থাকবো।